Welcome to our channel Chasing My Dream. আমাদের আজকের destination পুরী. আমাদের বাড়ি থেকে পুরী প্রায় 550 কিলোমিটার দূরে. তাই ভোর 5টায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে. Finally, we have to go to the beach. পুরীর জগন্নাথ মন্দিরে পূজো দিতে এখনো দর্শনার্থী মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ কিন্তু যদি আপনারা পূজো দিতে চান তাহলে অনেক পান্ডা আছে তাদের মাধ্যমে পূজো দিতে পারেন লাঞ্চ সেরে বিকেলবেলা ঠিক করলাম গৌড় বিহার দেখতে যাব যার দূরত্ব পুরী বিচ থেকে মাত্র 3 কিলোমিটার বেরিয়ে পড়লাম কোনারক সূর্য মন্দির দেখতে রাস্তায় চন্দ্রভাগা বিচ যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এখন আর অফলাইন টিকিট পাওয়া যায় না asi.payumani.com সাইট থেকে কোনারক সূর্য মন্দির দেখার জন্য টিকিট বুক করতে হয় আর প্রত্যেক দিনের টিকিট সংখ্যা মাত্র 2000 অনলাইন টিকিট বুকিং ওয়েবসাইট নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে
কোনারকের সূর্য মন্দির। খুব ভালো লাগলো ঘুরে, সবাই মিলে খুব মজা করেছি। এবং এখন করোনার জন্য এত ফাঁকা পরিবেশ, এবং আজকে আবহাওয়াটাও খুব ভালো ছিল। আর আমরা এখানে পৌঁছেছি 3টে নাগাদ, তো খুব ভালো ছিল আর আমরা খুব মজা করেছি। টাটা। কোনারক থেকে ফেরার পথে আমরা সুদাম প্যান্ডার মিউজিয়ামে ঢুকলাম, যেখানে বালির তৈরি খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, ডিজনিল্যান্ড, মহাত্মা গান্ধীর মূর্তি, কিংকং, তাজমহল এবং আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসের সাক্ষী রইলাম, যার টিকিট মূল্য মাত্র 30 টাকা। অবশেষে বাড়ি ফেরার পালা। করোনার জন্য উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এবং নন্দনকানন বন্ধ ছিল, তাই এবার আমরা আমাদের বাড়ির পথেই রওনা দিলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।